हेलो एवरीवन, वेलकम बैक टू आवर चैनल। तुम्हारा सबाई केमन आछो? आशा करी खूब ही भालो आछो। तो आज के आमी तुम्हारे संगे एक सुंदर छोट ब्लॉग शेयर करते चले। तुम्हरा तो देखते ही पाच, आमी कुर्ती पड़े रेडी हुए नियेछी पुरो। तो ये कुर्तीटा होच्छे आमार मायर, और आमी मायर बाड़ीते एसे मायर जिनिस पड़ते ही बेशी भालोबासी। आमार खूब ही भालो लागे, निजेर जामा कपड़ पड़े ही थाके, मायर जामा कपड़गुलोई बेशी पड़ते आमार भालो लागे। तो रेडी हुए नियेछी। तो आज के आमी आर आमार बोन अनेक दिन पर एकसाथे बेरोबो, साथे आमार पुचके सोनाटाओ थाकबे। तो ओके आमी रेडी करिए नियेछी, बाइरे चले गेछे घुरते जाबे बोले ओर खूबी आनंद। और एदिके आमी आर बोनो प्राय रेडी हुए गेछी, एबार आमरा बेरिए पड़बो। तो ये देखो आमरा टोटोय चेपे पड़ेछी। तो टोटोते ये छेले केओ निये नियेछी माझखाने, ओ माझखाने बसेई जाबे, आर माथा थेके टुपिटाओ खुलबे ना। बाड़ी थेकेओ बोलेई एसेछे ओ टुपिटा सबसमयई पड़े थाकबे ओइभाबे स्टाइल करे, खूब स्टाइल होयेछे आर कि। तो बोन बोलेछे आजके एकटा भालो जायगाय निये जाबे, माने बेदेरी आर कि खेलार जायगा, ओ खेलते भालोबासबे सेरकम जायगातेई निये जाबे। तो चलो देखा जाक कोथाय निये जाय। तो एई जे आमरा पौंछे गेछि, चले एसेछि एकान्त ক্যাফে। এটা নতুন করেছে মানে আমার বাবার বাড়ির ওখানেই। তো আমি তো ঠিক জানতাম না এটা একটা পার্কের মধ্যেই, ছোট্ট একটা পার্কের মধ্যেই খোলামেলা জায়গা, বাচ্চারা এসে খেলা করে। তো এই পার্কটা আমি বহুবার দেখেছি, এসেওছি আগে, কিন্তু জানতাম না। তো নতুন তৈরি হয়েছে, তো বোনরা এসে আড্ডাপাড্ডা দেয় বন্ধু বান্ধবীরা মিলে, সেই জন্য বললো ছেলে যাতে খেলতে পারে সেরকম জায়গায় গিয়ে একটু আড্ডা দেবো আমি আর আমার বোন। তো জায়গাটা জাস্ট খোলামেলা, ওই সুন্দর করে আর কি সাজানো আছে লাইট ফাইট দিয়ে। তো কয়েকটা বসার জায়গা, তো আমি ভেবেছিলাম কোথায় না কোথায় নিয়ে যাবে। তো যাই হোক ওর ওটা ভালো লেগেছে, আর সব থেকে বড়ো কথা ছেলেটা একটু খোলামেলা জায়গায় খেলতে পারবে, সেই জন্যই এসেছি সন্ধ্যে স্ন্যাক্স স্ন্যাক্স খেতে আর কি। তো পার্কটাকে যেভাবে সাজিয়ে ফেলবে সেটা জানতাম না। তো যাই হোক আমরা তো বসে পড়েছি, এবার আমার বেদের কথা শুনো কি বলছে। বলা বাজা খাবি, কি খাবি বলছিলিস? কি খাবি, কি খাবি বল আমাকে। পিৎজা খাবি? বাবা, কি পিৎজা খাবি, কি পিৎজা খাবি? এখানে খাবি? ঠিক আছে। তো যাই হোক আমার ছেলের কথা তো শুনতেই পেলে, ও কি কি খেতে চাইলো, বলা ভাজা আর পিৎজা। তো আমার বোন তো এখানে প্রায় দিনই আসে, তো সেই জন্য অর্ডার দিতে গেল, ও জানে কি কি পাওয়া যায় এখানে। তো বেশ ছোট্টর উপর দেখতেও সুন্দর লাগছে ক্যাফেটা। তো ওখানে রান্না, আমি ভেবেছিলাম নামটা শুনে যে হয়তো অনেক বড় ক্যাফেটাপে কিছু হবে, বা যেগুলো আর কি হয় সাধারণত ছোট টেবিল ফেবিল দিয়ে কোনো ঘরের মধ্যে, সেরকমই ভেবেছিলাম যে ভেতরে। তো এটা দেখছি খোলামেলা, আর এইরকম আমি এসেই অবাক হয়ে গেছি যে এরকমও খুলেছে, সেটাই ভেবেছিলাম। তো যাই হোক বাচ্চাদের খেলার ওই দেখো সুরসুরি দোলনা সব রকমই আছে। তো ও ছেলের কথা মাথায় রেখে এখানে নিয়ে এসেছে আর কি। তো বেদ বসে থাকতে থাকতে তো বোর হচ্ছিল, ওখানে বাচ্চারা খেলছিল বলে ওখানে যাওয়ার বায়না করছিল। তো দেখো কেছে, কোন দিকে যাবি, চল চল হাট। ওটা তুই পারবি না, ওরা খেলছে, ওটা তুই পারবি, ওটা তুই পারবি, কেছে পারবি না। হ্যাঁ, তো জেদ করছিল দেখতেই পেলে শুশুড়িতে যাবে বলে, আমি তো ভয়ে চাপাইনি, অন্য সবাই ভয় পায়, আগে ওকে পার্কে নিয়ে গেছি কিছুতেই চাপতে চাইতো না, এখানে এসে দেখছি আবার সবাইকে দেখে ওর খুবই খেলা করার ইচ্ছা হয়েছে, চাপার ইচ্ছা হয়েছে। অনেক দিন পর বেড়াতে পেরে খোলামেলা জায়গা পেয়ে ভীষণ খুশি হয়েছে, দৌড়িয়ে দৌড়িয়ে বেড়াচ্ছে। ওইদিকে আসো, আমার কাছে আসো, দৌড়িয়ে খেলো খেলো খেলো, যা এবার মামার কাছে যাও, মামার কাছে যাও। তো এবার বসলো, আমাদের খাবারটাও দিয়ে গেল। তো এখানে নাকি চিকেন সিঙ্গারাটা খুব ভালো, তার জন্য ও এসব খাই বলে চিকেন সিঙ্গারাটাই অর্ডার দিল। ওটা একটা খেয়েই পেট ভরে যায়, তো আগেই বেদের মুখেও দিয়ে দিচ্ছে, আর চিকেন ডোনাট অর্ডার করেছে। তবে যাই হোক ছেলের বলা ভাজা পাওয়া গেল, কিন্তু পিৎজা পাওয়া গেল না। বোনরা এসে এখানে কুলহার্ট পিৎজা খেয়েছে, সেই জন্য ভেবেছিলাম খাবো, তো সেটা তো পাওয়া গেল না, করছে না। তো সেই জন্য আর কিছু আমি নিইনি, কারণ অনেক কিছুই পাওয়াও যাচ্ছিল না, আর ওই টুকিটাকি এই সব জিনিসই ছিল, মানে সব ভাজাভুজি ছিল, পিৎজাটা খাওয়ার ইচ্ছা ছিল ওটা পেলাম না। তো সেই জন্য কোল্ড ড্রিঙ্ক নিয়ে নিলাম, এটা আমুলের ছিল,
তো একটাই নিয়েছি কারণ আমার বোন খায় না ওর ঠান্ডা লাগা ধাত আছে ও এসব খেতে চায় না তো বেদ আবার ঠান্ডা খাবো করছে তো সেই জন্য ওকে একটু ছিপিতে করে দিলাম ও তো ঠান্ডা খুবই ভালোবাসে ভিডিওতে দেখেইছো তবে বাচ্চা বলে আমি ওকে দিতেও চাই না ওইসব সেই জন্য একটু চাইলো না দিলেও কেমন লাগে একটু এই জন্য মুখে জাস্ট ঠেকিয়ে দিলাম এরপর দেখো মাম্মামের সাথে কত গল্প মানে মাম্মাম খাচ্ছে ওকে দাও দাও করছে তো আমি তো এইসব ভাজা ভুজির জিনিস বেশি ওকে দিও নি একটু একটু করে খেয়েছে কিন্তু খেলতে পেরে ওর খুবই মজা লেগেছে আর মাম্মামের সাথে তো খুবই জমে মাম্মাম থাকলে আর কিছু চাই না তো যাই হোক আমাদের খাওয়া হয়ে গেল আমার বোন টাকা দিতে গেল আর ছেলে এই যে বোতলটা নিয়ে খাচ্ছে ভাবছে আছে তো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেল আমরা উঠে চলে এলাম তবে এর একটু ঘুরবে দৌড়াবে ওটাই আবদার করছে তো তখন থেকে ওকে ছেড়ে দিয়েছি খোলা মাঠেও খেলে খেলে বেড়াচ্ছে আর একটু দোলনা খাবে অনেকক্ষণ থেকেই বলছিল তোকে দোলনা খাইয়ে তারপরে নিয়ে যাবো চাপড়ে তোদের মাম্মামের কোলে চাপ ভয় নাই ভালোটাতে চাপ ভালোটাতে দেখ ভালোটাতে চাপো ভালোটাতে হ্যাঁ কিছু হবে না তোকে নিয়ে না কিচ্ছু হবে না ও চাপবো চাপবো করছে ভয়ও আছে আবার চাপবো চাপবো করছে যা এবার তো আমরা বেরোবো তার আগে বেদের দোলনা খাওয়ার মানে হুচুক উঠেছে আর কি দোলনাও খাবেই এদিকে ভয়ও পায় কিন্তু ও চাপবে মানে আমি তো দেখি অবাক কারণ ও তো দোলনা দেখলেই ভয় পায় হিসেবে তো চাপতে যায় না তার জন্য মাম্মামকে আবার জোর করে বসতে হলো মাম্মামের সাথে বসবে এবার মাম্মামা ভয় পাচ্ছে যদি পড়ে যায় দুজনে মিলে আমি বললাম কিছু হবে না তো দেখো কীরকম জোর করছে বসার জন্য ও তো ছেলের আবদারে কোনো রকমের ওকে বসাচ্ছে তাকাও এদিকে হাসো ভালো লাগছে তাকা এদিকে তাকা ভয় নাই দেখ সবাই চাপে থাকবে চাপে সবাই তাকা আমার দিকে তো যাই হোক দোলনাটাতে একটু চেপে তারপরে তো লাফ দিয়ে নেমেই পড়লো ভয় পাচ্ছিল তারপরে তো এবার মাম্মামের পেছন পেছন ঘুরছে মাম্মামের সাথে খেলা করছে মানে ও যেতেই চাইছিল না অনেকক্ষণ থেকে ওকে বলছিলাম চল চল ও সব দেখছে চারিদিকে আলো তারপরে অনেক ছবি আঁকা আছে দেওয়ালে ওগুলো দেখছে আর মাম্মামের পেছন পেছন ঘুরে ঘুরে বেড়াচ্ছে এরপর তো আমি ওকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি ও যাবে না ওই দেওয়ালে ছবিগুলো আছে ওগুলো দেখবে কার্টুন ফার্টুন আঁকা আছে তো ওইখানেই ও দাঁড়িয়ে থাকবে আর ওগুলো দেখবে ওদিকে লেটও হয়ে যাচ্ছে বাড়িও ফিরতে হবে তারপরে ওখানে একটা সিংহ রাখা আছে ওটাকেও দেখছে কিন্তু কাছে যেতে চাইছে না নিয়ে যেতে চাইছি ভয়ে চলেও আসছে কিন্তু ওখানে দাঁড়িয়ে থাকবে তখন সিংহর ভয়টা দেখালাম তারপরে ও আর কি চলে আসছে তো যাই হোক এবার নিয়ে যাব ওইদিকে ওইদিকে হচ্ছে মিকি মাউস টাউস দেখো রাখা আছে পাশেই তো ওখানে একটু ছবি তোলাবো ওকে তো সেই জন্য যাচ্ছে ছবি তুলতে আমার সাথে ছবি তোলাতে তো একদম ওস্তাদ এবার তো বেরিয়ে পড়লাম এবার বেদের কাণ্ডটা দেখো ও তো কোলেই চাপবে নিচ্ছি চ মানে বেরিয়ে বেরিয়ে কোলে চাপার জন্য আবদার সব জায়গায় হাঁটবে রাস্তায় বেড়ালে কখন কি মুড হয় কে জানে এক এক সময় অনেকটা হেঁটেও চলে যাবে আর এখন একা আমাকে পেয়েছে বাবা নেই তাই পুরো আমার কোলেই চেপে চেপে যাচ্ছে এবার তো টোটো ধরবো তো টোটোতে চেপে পড়েছি আবার মাঝখানে বসেও পড়েছে তো টোটোতে চাপলেই দেখেছি আমি ও ঢুলতে থাকে হাই তুলছিল তো ঢুলতেই থাকে টোটোতে চাপলে আসার সময়তেও ঢুলছিল চোখ ছোট হয়ে গেছিলো কোন রকমের খেলা করাতে পেরেছি এটাই অনেক তো যাই হোক সন্ধ্যেটা তো বেশ ভালোই কাটালাম আজকে ভালোই লাগলো বোনের সাথে ছেলের সাথে বেরিয়ে তিনজনে মিলে বেরিয়ে তো এবার বাড়ির পথেই যাচ্ছি তো রাস্তায় তো এসে সেভাবে বেড়ানোও হয় না ছেলেকে নিয়ে আর সময়ও হয়ে ওঠে না বর থাকলে তখন না হয় বেরোই তো তাছাড়া সেভাবে আমার বেরোই না ছেলেকে নিয়ে সময় পায় না তো বোন বললো বলেই বেরোলাম আজকে অনেকটাই ভালো লাগলো সেই আগেকার কথা মনে পড়ে গেল আগে আগে সব একসাথে বেরোতাম আবার জানি না কবে বেরোতে পারবো আবার তো শ্বশুরবাড়িও ফিরতে হবে কিছুদিন পরে তো যাই হোক এবার তো বাড়ি চলে এলাম আমি তো বললামই বেদ ঘুমিয়েই যাবে টোটোতেই ঘুমিয়ে পড়েছে অলরেডি ঘরে এসে ওই জামা কাপড়েই শুয়ে পড়লো ওটাতে পারলাম না তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক কমেন্ট করতেও ভুলবে না বাই বাই